সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে আমি স্টুডিও বিডি ভাণ্ডারের পর্দায় যারা আমাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালামী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববার আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য এসেছি আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ পাক সুবহান বাতাল বছর ঘুরে আমাদের জন্য একটা মাস দিয়েছেন যে মাসের নাম হচ্ছে পবিত্র রমজান মোবারক মাস যে মাসটা রসুলে করিম সল্লাহ তিন ভাগে বাগ করেছেন রহমতের দশটা দিন মাগফিরাতের দশটা দিন নাযায়তের দশটা দিন আল্লাহ পাক সুবহান ওয়াতাল্লা পবিত্র কোরআন মজিদে এরশাদ করেছেন ইয়া আই হল লাদিনা মানুহ কুতিবা আলাইকুম সিয়ান কেমা কুতিবা আলা আমিন মিন কবেল ইকুমলা আল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়াতালা সোরা বাকারা কারা শরীফের একশো তিরাশি নম্বর আয়াতে করিমাই আল্লাহ গোশটা করেছেন ইয়া হে মান্দার বন্দারা তোমাদের উপর আমি রোজা ফরস করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তী বন্দাদের উপর রোজা ফরস ছিল সেজন্য আমি তোমাদের উপর রোজা ফরস করেছি যাতে তোমরা মুত্তাকি বন্ধা হতে পারো এই মাহে রমজানের রোজা সাহারি ইফতারি তাহাজ্জুতের নামাজ নফল এবাদত তারাবির নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রিয় বন্দা মুথাকি হওয়ার খুব সহজ একটা মাধ্যম সেজন্য আমরা মাহের রমজানকে অবশ্যই গুরুত্ব দেব মাহের রমজানের রোজা রেখে তার তারাবির মাধ্যমে ইফতারির মাধ্যমে সাহারির মাধ্যমে এবং তাহাজ্যুতের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করে যাতে তাকে হতে পারি সে প্রচেষ্টা প্রতিটা মুসলমান নরনারীর কাছে থাকতে হবে এবার আসুন মাহের রমজান মোবারক যখন আসে হাদিসের আলোকে রসুলের করিম সল্লাসাল্লাম ঘোষণা করেছেন ইদা দখল রমজান ফতিহাত আবু আবুর রহমা ওয়া আবু আবুল নার ওয়াসুল সিরাতি সুলসিরাতঈ রসুলের করিম সল্লু ইসলামের সাত করেন যখন রমজানের চাঁদ আকাশে উদয় হয় সাথায়াত আল্লাহ পাক সুবহান বা তালা রহমতের যত দরজা আছেন প্রত্যেক দরজা আল্লাহ বন্দাদের জন্য খুলে দেন তাইলে আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে মাহের রমদান মুবারকের এই ছাদে এবং শয়তানের পায়ের মধ্যে আল্লাহ শিকল মেরে দেন এবং জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন সেজন্য মাহের রমজানের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য বড় একটি মাধ্যম বড় একটি ওয়াই সেজন্য আমাদের আমরা যারা মুসলমান আমাদের রেসপন্সিবিলিটি এই মাহের রমজানকে ইবাদতের মাধ্যমে গুরুত্ব দেওয়া সারাদিন রোজা রাখবো রাতের বেলায় কিয়ামুল্লায়েল করবো তারাবির নামাজ তাহজের নামাজ নফল এবাদত কোরআন শরীফের তালাবাতের মাধ্যমে আমরা মাহের রমজানকে যদি কাটাতে পারি ইনশাল্লাহ আজিজ এবং এটার মাধ্যমে যদি আল্লাহর কাছে যে আমরা তওবা করি আল্লাহ পাক আমাদের তওবাকে কবুল করবেন এবং মাহে রমজানের ইবাদতের মাধ্যমে পাক আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেবেন মনে রাখবেন আল্লাহ পাক বলেছে না কুন তার তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হওয়ার জন্য মহান মাস সেটার নাম হচ্ছে মাহের রমজান মাস আল্লাহ পাকসবাহানু আত আমাদেরকে মাহের রমজানে বেশি বেশি আবাদত দিনের বেলা রোজা এবং আমাদের অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে সেভ করে মাহের রমজানের যথাযথ মর্যাদা দিয়ে আমরা যাতে রোজাটাকে রেখে আল্লাহ চিত্রে এবাদত করতে পারি সে তফিক আল্লাহ সুবাহানু আতন আমাদেরকে দান করুন ও আখরু দাওয়া না আনামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি